ভ্যাপসা গরম থেকে অবশেষে শহর জুড়ে স্বস্তির ঝড় বৃষ্টি, এক লাফে কমলো পারদ। আগামী 26 মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের, যদিও মোখার প্রভাব কেটে গেছে দুদিন আগে, রাজ্যে তার তেমন কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি। তার ওপর রৌদ্রের উত্তাপ ক্রমশ চড়ছিল। দেশের অনেক রাজ্যে বৃষ্টি ও কালবৈশাখীর দেখা মিললেও ত্রিপুরা ছিল ব্রাত্য। তবে সতর্কতা স্বরূপ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা থেকে মোবাইল ফোনে মাঝে মধ্যে ভেসে উঠত এসএমএস, ঘন ঘন আসা এই পূর্বাভাস বাস্তবে প্রতিফলিত না হওয়ায় অনেকেই বিরক্তি বোধ করতেন। সামাজিক মাধ্যমে ট্রল করে চলত নানান মিম, অনেকেই প্রকাশ্যে ক্ষোভ জানাত। অবশেষে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা থেকে আসা এসএমএস সত্য হল বুধবার সকালে। বেলা কিছুটা বাড়তেই আকাশ কালো করে মেঘের ঘনঘটায় আশায় বুক বাঁধে শহরবাসী। মুহূর্তের মধ্যে শুরু হয় ঝড়। ঝোড়ো হাওয়ায় সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ চলে গেলেও ক্ষোভ ছিল না জনগণের মধ্যে, কারণ এই ঝড় বৃষ্টির জন্য মুখিয়েছিলেন অনেকেই। ঝড়ো হাওয়ায় তেমন কোনো বড় ক্ষতি হয়নি বলে জানা গেছে। এরপর ঝড়ের সঙ্গেই শুরু হয় প্রবল বৃষ্টি। দিনের ব্যস্ততম সময়ে বৃষ্টিস্নাত শহর আগরতলার ছবিটাই ছিল ভিন্ন। দীর্ঘদিনের উত্তাপের পর এই বৃষ্টি যেন ক্ষণিকের তৃপ্তি নিয়ে আসে জনমনে। আর আবহাওয়াটা আমরা চাইছিলাম যে বৃষ্টি হইতো, আর মেসেজ আসছিল যে বৃষ্টি হইব, সবদিকে বৃষ্টি হইব, কিন্তু ওইটা ছিল না। তো আজকে বৃষ্টি হয় একটু শান্তি পাইলাম, একটু আবহাওয়াটা ঠান্ডা হইলো, রাতে রাত্রেবেলা ঘুমাইতে পারবো আরামে, আর যাতে দিনের বেলা চলাচল অসুবিধা হচ্ছে না, আর ধুলাবালিও কমছে কিছুটা। তো এটা বৃষ্টি হয় এটা আরাম পাইলাম, আর মেসেজটা আসলে ভালোই হলো।